ঘোরের মাঝে আমি যখন ঘোর ভেঙে গেল চারিদিকে ধূসর ছায়া। উইন্ডিজ ক্রিকেটের এমন পতন আদৌ দর্শকরা মেনে নিতে পারছে কি? দর্শক কথা বলছে একসময়কার বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কথা। টি টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালারা এখন অসহায়ত্বের নিগড়ে বন্দি। তবে কি অস্তমিত হতে চলল উইন্ডিজ ক্রিকেটের সূর্য? বিস্তারিত রিপোর্টে। ৭৫ এবং ৭৯ এর বিশ্বকাপ জয়ের মাধ্যমে বিশ্বের বুকে নাম লিখিয়েছিলেন ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ। দুই দশক ধরে টানা রাজত্ব, কে আসে ওদের সামলায়? টেস্ট কিংবা একদিনের আন্তর্জাতিক ম্যাচ, সবখানেই যেন রাজত্ব। শুধু কি টেস্ট অন ডে ব্রায়ান লারার উইন্ডিজ টি টোয়েন্টি ক্রিকেটেও সিংহাসন দখল করে 2012 এর টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে। চার বছরের বিরতির পর 2016 বেনেস্টোকসকে চার বলে চার ছয় মেরে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ক্রিস গেইলের ওয়েস্ট ইন্ডিজ। এটাই কি শেষ? হ্যাঁ, আপাতত এটাই শেষ, যুগের পরিসমাপ্তি ঘটে গেল। মাঝে করোনার হানা, একুশের টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা, আর এবারের বিশ্বকাপে মূল পর্বে যাওয়ার আগেই বিদায়। দর্শকরা কীভাবে মেনে নেবে বিশ্ব চ্যাম্পিয়নদের এই ব্যর্থতা? ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডসরা এখনও জীবিত আছেন, মাইকেল হোল্ডিং আর অ্যান্টি রবার্টসরাও, ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ম্যারলন স্যামুয়েলস, ডোয়েন ব্রাভোদের প্রজন্মের এখনও অনেকে মাঠে আছেন। হোবার্টে আজ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিদায়টা নিশ্চয় আজ তারাও দেখেছেন। সেই ওয়েস্ট ইন্ডিজ বোঝাতে দুইটি উদাহরণ টানা যায়। আশির দশকে ক্লাইভ ভিভ দেশে, সর্বজয়ী ওয়েস্ট ইন্ডিজ, তারপর টি টোয়েন্টি ক্রিকেটে গেইল ব্রাভো দেশে ভয়ডরহীন ওয়েস্ট ইন্ডিজ। এই দুটি দলের সাবেক খেলোয়াড়দের মধ্যে আজকে যারা ম্যাচটি দেখেছেন তারাও স্বীকার করবেন একটা যুগের অবসান ঘটেছে। খাও দাও ফুর্তি করো পৃথিবীতে এমন অনেকেই আছেন যারা শুধু আজকের দিনটির জন্য বাঁচেন, কাল কী হবে ভাবেন না। টি টোয়েন্টিও কি এমন নয়? অল্প সময়ের ম্যাচ কিন্তু অন্ডের মতো মেধহীন, পুরোটাই উপভোগ্য। বেশিরভাগ ক্যারিবিয়ানরাও ঠিক তেমনি। গেইল থেকে রাসেল, ব্রাভোদের কাছে ফ্রান্সাইজি টি টোয়েন্টি লিগ বেশি উপভোগ্য, যেখানে মাঠের বাইরের সময়টা আসলে খানাপিনা আর ফুর্তিরই। মাঠের ভেতরে কি কম যায়? যেতে নাহি মন চায়, তবু যে যেতে দিতে হয়। বয়সের ভারে হয়তো নুয়ে পড়ছেন গেইল ব্রাভোরা, প্রজন্ম থেকে প্রজন্ম, কিন্তু সেই প্রজন্মের মধ্যে যারা এখনও খেলার মাঝে আছেন তাদের জাতীয় দলের গুরুত্বই দিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। হয়তো অনেক অভিমান জমা আছে মনের গহীনে, কিন্তু হয়তো তাদের চোখ দিয়ে অশ্রু ঝরেছে দলের এমন পরাজয়ে। সোনালী অতীতকে আটকে টিকে থাকতে পারবে কি উইন্ডিজ ক্রিকেট? প্রশ্ন আপনাদের কাছে।